নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15ই মে নবগ্রহের রাজা সূর্যদেব রাশি পরিবর্তন করছে। এই সূর্যের রাশি পরিবর্তন 12টি রাশির মধ্যে 4টি রাশি হতে চলেছে মহা কোটিপতি। দেখুন, 15ই মে 2023 রবি মেষ রাশি থেকে আপনার বৃষ রাশিতে অবস্থান করছে নবগ্রহের রাজা রবি। এই যে রবির রাশি পরিবর্তন, 4টি রাশি কোন দিক থেকে লাভ দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির আলোচনাটি আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, রবি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে হচ্ছে আলোকে নির্দেশ করে। আপনি একটা খুব ভালো বাড়ি তৈরি করেছেন, সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে সেই বাড়ির রূপ কি দেখা যাবে? অর্থাৎ আলোর প্রকাশের দরকার। রবি হচ্ছে আত্মা, রবি নিয়ন্ত্রণ করে আমাদের চোখকে, আমাদের মাথাকে রবি নিয়ন্ত্রণ করে, রবি নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে। অর্থাৎ আপনার জন্মছকে রবি কেমন রয়েছে, গভর্নমেন্ট জায়গাটা সম্পূর্ণ ডিপেন্ড করে রবি। সান আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। রবির অবস্থানের উপর রবি আমাদের কি দেয়, নাম, যশ, খ্যাতি, আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনি যদি ব্যবসা ক্ষেত্রে থাকেন সেখানেও আপনাদেরকে লাভ দিবে, আপনি যদি কর্মক্ষেত্রে, নিজস্ব কর্মক্ষেত্রে থাকেন সেখানে চাকরি ক্ষেত্রে আপনার নাম সুনাম অর্জন করবে। রবি আমাদের বিশেষভাবে আমাদের যেমন পিতাকে নিয়ন্ত্রণ করে, তেমনি আমাদের বিশেষ করে মেডিসিন জায়গাটা, মেডিসিন এই যে যারা ওষুধের দোকান করছেন, মেডিসিনটা, কাঠের ব্যবসা, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক প্রোডাক্ট, এগুলো কিন্তু সব রবির কিন্তু আন্ডারে। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, আইএস আইপিএস অফিসার যারা রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা রয়েছেন, গভর্নমেন্ট চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, জানবেন রবি কিন্তু আপনার জন্মছকে ভালো কিন্তু রয়েছে। রবি যদি আপনার জন্মছকে অশুভ থাকে, অবশ্যই আপনারা সকালে উঠে অবশ্যই সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং সেই জলে রুলি মিশিয়ে আপনারা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং সেই জলটি একটি টবের মধ্যে দিন। তাতে কী হবে, আপনার যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে অবশ্যই প্রতিকার কিছুটা হলেও পাবেন, অর্থাৎ কিছুটা হলেও মুক্তি পাবেন। তবে সম্পূর্ণরূপে আপনার যদি জন্মছক বিশ্লেষণ করেন তবেই কিন্তু আপনি জানতে পারবেন। দেখুন, আমি বারবার বলছি, যারা প্রতিদিন ভিডিও শুনছেন ভাবছেন যে আপনার হয়তো ভালো হবে, দেখুন সবসময় যে ভিডিও শুনলেই আপনার ভালো হবে এটা না, আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। নবগ্রহের অবস্থান কেমন রয়েছে, আপনার দশা মহাদশা কিসে চলছে, ঋণ হয়ে গেছে, প্রচুর ঋণ। আমি একটি কথা বলছি, সবশেষে কৌশিক রায়কে একবার কন্ট্যাক্ট করুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, 100% আমি 1000% বলছি, আপনার হাত ধরে টেনে তোলার দায়িত্ব আমার। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি, হবে না এটা না। যারা ঋণ, মামলা মকদ্দমা, বিবাহিত জীবনে সমস্যা,
আপনার আর্থিক কষ্ট চলছে, অর্থ সেভিংস করতে পাচ্ছেন না, সেই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলবে। দেখুন, এই যে রবি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। দেখুন, আমি আরেকটি আপনাদেরকে কথা বলি, রবি শত্রু রাশিতে প্রবেশ করেও চার রাশিকে করবে মালামাল, আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, আমি বারবার এই কথাটা আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ভিডিও আলোচনাটি শুনবেন। দেখুন, ষষ্ঠভাবে গোচরে রবি ভালো ফল কিন্তু দেয়, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। শত্রু শান্ত আপনাদের হবে, কিছু ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন। আপনার যেহেতু ভাগ্যাধিপতি, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। এবং রবি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন, আপনারা যারা ডেজিগনেশান চেঞ্জ করতে চাইছেন ডেজিগনেশান চেঞ্জের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ধনু রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। দেখুন, রবির রাশি পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ দিবে। দেখুন, গোচরে তৃতীয়ভাবে রবি খুব লাভজনক ফল কিন্তু দেয়, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো এই সময় বৃদ্ধি করবে, আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ আপনারা হবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, ইলেকট্রনিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে 100% লাভ কিন্তু পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্য চমকাবে মীন রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন কর্কট রাশি। দেখুন, আপনাদের ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে। আমি বারবার বলেছি, যে কোনো গ্রহ যখন একাদশভাবে যখন যায়, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত এই সময় করবে, আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের সফলতা বাড়বে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দেবে। সূর্যদেবের আশীর্বাদে কর্কট রাশি হতে চলেছে মহাকোটিপতি, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে কর্কট রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্কট রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ, বহুদিন আটকে আছে প্রত্যাশা পূরণ হতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। রাশির অধিপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে। সূর্যদেবের আশীর্বাদে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন, যারা কর্ম পরিবর্তন চাইছিলেন, কর্ম পরিবর্তন যারা কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, এই 15 মে পর থেকে আপনার কর্ম পাওয়ার একটা বড় সম্ভাবনা আপনার কিন্তু সৃষ্টি করছে আপনি যদি হন সিংহ রাশির মানুষ। এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে, মহাকোটিপতির হতে চলেছে সিংহ রাশি। এবং ডেলি ইনকাম ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এবং গভর্নমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছে, গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন আপনি সিংহ রাশি মানুষ। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর সমস্যা, একাধিক সমস্যা, কৌশিক রায় আপনাদের পাশে আছে, কৌশিকদা আপনাদের পাশে আছে, আপনাদেরকে টেনে তোলার দায়িত্ব কৌশিকদার। নমস্কার।